আবারও খেলার সুযোগ পাই জেলা পর্যায়ে। পাওয়ার পরে ও তখন আমার স্যারেরা আমার সাথে যেতে চায়নি, আমার আব্বু আম্মুও আমারে খেলতে নিয়ে আসার জন্য ও আমার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে থাকলে হয়তো আমি সামনে এগোতে পারবো। নিজের স্বপ্নযাত্রার পথে বাধার কথাগুলো বলছিলেন সুন্দরবনের কোলঘেসা উপকূলীয় জনপদ কয়রার কিশোরী জিন্নাত ফাতেমা। এই জনপদে থেকে খেলাধুলা করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন অনেকের কাছেই বিলাসিতা, তবে সেখান থেকে স্বপ্ন দেখছেন ফাতেমা। নবম শ্রেণীর ফাতেমা ছয় ভাই বোনের সবার ছোট। 2018 সালে স্কুল পর্যায়ে 100 মিটার দৌড়ে জাতীয় চ্যাম্পিয়ন হন ফাতেমা, পুরস্কার নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপর থেকেই তার স্বপ্নের পরিধি বাড়তে থাকে, স্বপ্ন দেখেন একদিন দৌড়াবেন অলিম্পিক ট্র্যাকে। সে লক্ষ্যেই বিকেএসপির খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তিযুদ্ধে অংশ নেন তিনি। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরু থেকেই বাধা আসতে থাকে তার সামনে, তবে তার অদম্য ইচ্ছার কাছে হার মানে পরিবার থেকে স্কুলের শিক্ষক সবাই। একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেও সুযোগ না পাওয়ায় অ্যাথলেটেই মনোনিবেশ করেন, স্বপ্ন দেখেন দেশের হয়ে দৌড়াবেন অলিম্পিক ট্র্যাকে। জাতীয় দলে চান্স পাওয়ার বেশি সুযোগ থাকে আর কি বিকেএসপি থেকে, সেই জন্য আমি বিকেএসপিতে বেশি আগ্রহী চান্স পাওয়ার জন্য। আর বিকেএসপি থেকে যদি আমি চান্স পাই তাহলে আমি দেশের জন্য কিছু করতে পারবো বলে আমি মনে করি। উসেন বোল্টের মতো আমি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবো বলে আমার মনে হয়, কারণ আমার ভিতরে আত্মবিশ্বাস আছে, আমার মনোবলটা সব থেকেই মেন। সবজি ব্যবসায়ী বাবার সামান্য আয়ে খেলাধুলার সরঞ্জাম নিয়েও আবদার করতে পারেন না তিনি, তাকিয়ে থাকতে হয় অন্যের সহযোগিতার জন্য। আরও এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। আমার দুই একটা ট্রাউজার ছিল, এইভাবেই খেলতাম আর কি। আমার যদি আমার আব্বু আম্মুর তো আর্থিক অবস্থা বেশি ভালো না, কেউ যদি হয়তো যদি আমারে সাহায্য করে আমি হয়তো সামনে আরও এগোতে পারবো বলে আমার মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটাই দাবি, তিনি আমার পাশে থাকুক। সব বাধা অতিক্রম করে বিশ্বমঞ্চে নিজের দেশকে নতুন করে চেনাতে চান কিশোরী জিন্নাত ফাতেমা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।